চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কত সাতকানিয়ার মলিকদোয়ানাত্তুন কেরানিয়াট পর্যন্ত রাস্তাত সামান্য ঝড় ফুরিলেই ফুড়ে ফানিয়ে ভরি যে গই রাস্তা। রাস্তাত ফুডর হারণে গাড়ি চলিত নাফারে গাড়ি ঘুরি যার গই আর হয়েকান গাড়ি সড়কর হাতত পরিজন সহ সংঘর্ষের ঘটনা ঘটে। 27 মার্চ মঙ্গলবার সকাল 7:30 সাতকানিয়ার মৌলভীদোয়ানাত্তুন কেরানিয়াট পর্যন্ত শত শত গাড়ি থামি যাত্রীলর দুর্ভোগ শেষ নতাহে। বোধ যাত্রী গাড়িতুন নামি ঠেঙ্গাড়ি জাতি দেখা যায়। এই এলাকার প্রচুর ব্রিকফিল্ডের হারণে রোডত এই মাড়ি। রোদের মধ্যে ধুলাবালির সমস্যা আর জ্বর ফরিলে ফুডফানির সমস্যা সাধারণ মানুষের দুর্ভোগ শেষ নতাহে। ব্রিকফিল্ডের মালিকল কোটি কোটি টিয়া হামাইলেও তোয়াক্কা নগরের জনদুর্ভোগ করে। এ ব্যাপারে দোয়াজারি হাইওয়ে থানার অফিসার ইনচার্জের দৃষ্টি আকর্ষণ করা হইলে ইটভাটার মালিকল প্রভাবশালী হইবার হারণে বক্তব্য দিতে অস্বীকৃতি জানায়। সাতকানিয়ার মৌলভীদোয়ানাত্তুন কেরানিয়াট পর্যন্ত এই দীর্ঘ পথত হাজারো গাড়ি কেনা ঝড় ফুরিলেই হাইওয়ে রোড থামিতাহে গাড়ির চাকা। ফলে হাজার হাজার মানুষের অফিস জাতীয় ভোগান্তি, ব্যবসায়ীলের ব্যবসা প্রতিষ্ঠানের যাতে আর সাধারণ মানুষ কিংবা অসুস্থ রুগী ঠিক সময়ে ডাক্তারের সেবা পাইতে দুর্ভোগ ফোন পড়ে। ইয়ানোর সমাধান হন দিব জনপ্রতিনিধি, প্রশাসন, ইটভাটার মালিক নাকি সাধারণ মানুষ? ইয়ানি প্রশ্ন সচেতন নাগরিকলর। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি।